আসসালামু আলাইকুম। এখন আমরা রিটেন ডিসকাশন শুরু করবো অ্যানিমিয়া থেকে। হ্যাঁ, তো প্রথমে আসবে যে ডিফাইন অ্যানিমিয়া। তো অ্যানিমিয়াটা কি? অ্যানিমিয়া মে বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেট ইন হুইচ দেয়ার ইজ রিডাকশন অফ ব্লাড হিমোগ্লোবিন লেভেল। হ্যাঁ, তারপরে আমরা বলবো কি, বিলো দ্য নর্মাল লেভেল ফর দ্য এজ অ্যান্ড সেক্স অফ পেশেন্ট। এই কথাটা অবশ্যই বলতে হবে, হ্যাঁ, ফর দ্য এজ অ্যান্ড সেক্স অফ দ্য পেশেন্ট। তো অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন বলে হচ্ছে, আমরা জানি দুই রকমের আছে, একটা হচ্ছে মর্ফোলজিক্যাল আর একটা হচ্ছে ইটিওলজিক্যাল। তো মর্ফোলজিক্যালের মধ্যে তিন ভাগে ভাগ করছে, এটা আমরা এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি এগুলোর উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, হ্যাঁ, দুই নম্বর হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, তিন নম্বর হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। হ্যাঁ, ম্যাক্রোসাইটিকের মধ্যে আবার একটা আছে মেগালোব্লাস্টিক নর্মোসাইটিক অ্যানিমিয়া, বা হচ্ছে সরি এভাবে না বলা উচিত, এভাবে যে মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, আরেকটা হচ্ছে নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আর কি। ঠিক আছে, তাহলে মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে, অথবা মেগালোব্লাস্ট না হলে নর্মোব্লাস্ট হতে পারে, কিন্তু ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, তাহলে মাইক্রোসাইটিক এর মধ্যে হচ্ছে কি, এটা এক্সাম্পল হচ্ছে যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, তারপরে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ এগুলো। নর্মোসাইটিক নর্মোক্রোমিক এর মধ্যে আছে হচ্ছে যেমন হিমোলাইটিক যে অ্যানিমিয়া গুলো, হ্যাঁ, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাকিউট ব্লাড লস এগুলো, তারপরে রেনাল ফেইলিওর এগুলোতে হয়। আর ম্যাক্রোসাইটিক এর মধ্যে কি আছে, যে মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক হচ্ছে ভিটামিন B12 আর ফলেট ডেফিসিয়েন্সি, আর নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক হচ্ছে লিভার ডিজিজ, অ্যালকোহলিজম, হ্যাঁ এগুলো। আচ্ছা, মর্ফোলজিক্যাল ক্লাসিফিকেশন গেল, এবার হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে কি আছে, ইটিওলজিক্যালের মধ্যে হচ্ছে তিন ভাগে ভাগ করছে, হেমোরেজিক, হেমোলাইটিক আর ডিস হেমোপয়েটিক। হেমোরেজিক অ্যানিমিয়ার মধ্যে হচ্ছে অ্যাকিউট হেমোরেজ আর হচ্ছে ক্রনিক হেমোরেজ। হ্যাঁ, অ্যাকিউট হেমোরেজ হচ্ছে অ্যাক্সিডেন্টাল ট্রমা, সার্জিক্যাল অপারেশন এগুলো। ক্রনিক হেমোরেজ হচ্ছে জিআইটি লেশন, হ্যাঁ, যেমন পিউডি হতে পারে, হুকম ইনফেস্টেশন হতে পারে, হ্যাঁ, তারপরে পাইলস হতে পারে এগুলো। আর হিমোলাইটিক অ্যানিমিয়ার জন্য এটা কেন হইতেছে, আরবিসি ডিউ টু আরবিসি ডিস্ট্রাকশন। তাহলে এক নম্বর আমরা বললাম হেমোরেজিং, দুই নম্বরে হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া, হ্যাঁ, ডিউ টু এক্সেস আরবিসি ডিস্ট্রাকশন। যেমন এখানে ইন্ট্রাকর্পাসকুলার অথবা এক্সট্রাকর্পাসকুলার ডিফেক্ট হতে পারে। ইন্ট্রাকর্পাসকুলার যেটা হেরিডিটারি, যেমন হচ্ছে থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া এগুলো। আর এক্সট্রাকর্পাসকুলার মধ্যে হচ্ছে যে হিমোলাইটিক ডিজিজ অফ নিউ বর্ন, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড যে একটা হিমোলাইটিক অ্যানিমিয়া এগুলো। তারপর ডিস হেমোপয়েটিক, তিন নম্বরে ডিস হেমোপয়েটিক এর মধ্যে কি আছে, একটা হতে পারে যে ডেফিসিয়েন্সি অফ অ্যাসেনশিয়াল এলিমেন্টস অফ এরাথ্রোপয়েসিস। এরাথ্রোপয়েসিস এর যে নিউট্রিয়েন্টস বা এলিমেন্টস গুলো, হ্যাঁ, যেমন আয়রন লাগে, সো আয়রনের অভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভিটামিন B12 লাগে, ফলিক অ্যাসিড লাগে, এগুলোর অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, হ্যাঁ, তারপরে নিউট্রিশনাল অ্যানিমিয়া এগুলো। আর আরেকটা হতে পারে ডিউ টু বোন ম্যারো ডিস্টারবেন্স। তাহলে একটা হচ্ছে কি, এরাথ্রোপয়েসিস এর এলিমেন্টস গুলো না থাকলে আরেকটা হচ্ছে বোন ম্যারো ডিস্টারবেন্স হলে, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া এগুলো আর কি। তাহলে মর্ফোলজিক্যাল আর ইডিওলজিক্যাল এই দুটাই মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটা ক্লাসিফিকেশন বলে, যেটাকে বলে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা করা হয়েছে মাইল্ড, মডারেট আর সিভিয়ার অ্যানিমিয়া আর কি। হ্যাঁ, মাইল্ড হচ্ছে কত, 12 থেকে 9, বা হচ্ছে কি কারণ হচ্ছে 13 থেকে 10 বলে, হ্যাঁ, তারপরে আর হচ্ছে 10 থেকে 7 তো বলে, আবার হচ্ছে 9 থেকে 6 বলে, সেটা হচ্ছে মডারেট। হ্যাঁ, আর হচ্ছে এটা নিচে, 7-এর নিচে বা 6-এর নিচে, এটা হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া আর কি। আচ্ছা, তো এখন আমাদের আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য মেইন কজেস অফ অ্যানিমিয়া ইন বাংলাদেশ। হ্যাঁ, মেইন কজের মধ্যে এক নাম্বার হচ্ছে হুকর্ম ইনফেস্টেশন, হ্যাঁ, তারপরে দুই নাম্বার হচ্ছে ফ্রিকোয়েন্ট প্রেগনেন্সি, তিন নাম্বার এক্সেস মেনস্ট্রুয়াল ব্লিডিং, হেমোরয়েডস, তারপরে পিউডি, পেপটিক আলসার ডিজিজ, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, হ্যাঁ, ইনঅ্যাডিকোয়েট ডায়েট, পোর ডায়েট এগুলো আর কি, এগুলো হচ্ছে অ্যানিমিয়ার কজ। তারপরে আসি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াতে চলে আসি। হ্যাঁ, তো এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ডিডি কি হতে পারে, বা নর্মালি কজ জিজ্ঞেস করে, তাহলে একটা হতে পারে কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ঠিক আছে, তারপরে থ্যালাসেমিয়া, তারপরে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজের মধ্যে একটা হতে পারে ইনফেকশাস, আর একটা হতে পারে নন ইনফেকশাস। ইনফেকশাস এর মধ্যে কি টিবি, তারপরে নিউমোনিয়া, হ্যাঁ, অস্টিওমায়োলাইটিস এগুলো। আর নন ইনফেকশাস এর মধ্যে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ, এসিডি, তারপরে ম্যালিগনেন্সি এগুলো আর কি। আচ্ছা, তারপর আরেকটা হতে পারে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, তাহলে এগুলো হচ্ছে ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। আচ্ছা, তো এখন এই সবগুলো অ্যানিমিয়ার মাথায় রাখতে হবে ল্যাব ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখন আমরা যদি এই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া এগুলোকে যদি আমরা একটু ডিফারেনশিয়েট করতে চাই, হ্যাঁ, ল্যাব ডায়াগনোসিস দিয়ে কীভাবে করবো, আচ্ছা,
প্রথমে আসি হচ্ছে এমসিভি এমসিএইচ। এমসিভি এমসিএইচ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কমে যাবে, তারপরে থ্যালাসেমিয়াতে এটাতেও কমে যাবে, সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া এটাতেও কমে যাবে, আর অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ এটাতেও কমে যায়। এটা মনে রাখি আমরা, ক্রমে কমে যাওয়া সবগুলা দিক, হ্যাঁ বা ছিল নর্মালও থাকতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে সেরাম আয়রন। আয়রনও হচ্ছে কি, হ্যাঁ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তারপর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, এই দুটোতেই হচ্ছে কমে যাবে। আচ্ছা, আর থ্যালাসেমিয়াতে, থ্যালাসেমিয়াতে আয়রনের লেভেলটা হচ্ছে নর্মাল থাকে, আর হচ্ছে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াতে এটাতে আরো ইনক্রিজড হয়, ঠিক আছে, আয়রন। তারপর আয়রনের পর হচ্ছে ফেরিটিন, আয়রন স্টোরেজ ফর্ম, আয়রন স্টোরেজ ফর্ম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে হচ্ছে এটাতেও কমে যাবে, অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ এটাতে নর্মাল বা ইনক্রিজড হবে, থ্যালাসেমিয়াতে কি হবে এটাতে নর্মাল থাকবে, আর হচ্ছে সেরোব্লাস্টিক অ্যানিমিয়াতে ইনক্রিজড করবে। ঠিক আছে, তাহলে এই আয়রন ফেরিটিন তার এই দুইটা হচ্ছে আমরা দেখলাম যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থ্যালাসেমিয়া দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে। আচ্ছা, তারপরে টিএবিসি, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। হ্যাঁ, টিএবিসি যেহেতু বডির নর্মাল আয়রন কমে যাচ্ছে, তো টিএবিসি হচ্ছে আরো বেশি বেশি হওয়ার চেষ্টা করতেছে, তো টিএবিসি আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ইনক্রিজ পাবো, কিন্তু তারপরে থ্যালাসেমিয়া সিডেরোব্লাস্টিক অ্যানিমিয়া, হ্যাঁ এগুলোতে হচ্ছে আমরা নর্মাল পাবো, আর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ অ্যাকচুয়ালি কমে যাবে। আচ্ছা, মেইন আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থ্যালাসেমিয়া, এগুলো পার্থক্য মনে রাখতে পারলেই হবে। তারপর বোন ম্যারো এক্সামিনেশনে আমরা হচ্ছে বোন ম্যারো এক্সামিনেশনে কি পাবো, ফার্স্ট হচ্ছে বোন ম্যারো আয়রন স্টোর, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা একদমই অ্যাবসেন্ট পাবো, ক্রনিক ডিজিজে হচ্ছে এটা থাকবে, বাকিগুলো তো অনেক থাকবে, আর এরিথ্রোব্লাস্ট আয়রন যেটা এটাতেও হচ্ছে মেইনলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ দুটাতেই হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, আর থ্যালাসেমিয়াতে হচ্ছে এরিথ্রোব্লাস্ট আয়রন এটা প্রেজেন্ট থাকে, এবং সিডেরোব্লাস্ট অ্যানিমিয়াতে, হ্যাঁ আমরা হচ্ছে যেরকম রিং, হ্যাঁ আটের মতো এরকম একটা রিং শেপ করে থাকে, আচ্ছা এটাকে গ্যাবট রিং বলে আর কি। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন স্টাডি করলে, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলে হচ্ছে সবগুলোতেই নর্মাল পাবো, কিন্তু থ্যালাসেমিয়াতে যদি আমরা হিমোগ্লোবিন স্টাডি করি সেক্ষেত্রে আমরা হচ্ছে যে বিটাগ্লোবিন চেন, হ্যাঁ সেখানে হচ্ছে HbA2 এটাকে আমরা একটু রিস্ক পাবো আর কি। ঠিক আছে, ওকে, তাহলে এগুলো হচ্ছে পার্থক্য গুলো ছিল। এবার আসি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ কি হতে পারে, আমরা একটু ভাগ করে বলতে পারি যে উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ, ঠিক আছে, এখানে কি কি রিজন হতে পারে, 1 নম্বর মেনস্ট্রুয়েশন, 2 নম্বর হচ্ছে প্রেগনেন্সি, তারপরে ব্রেস্ট ফিডিং, প্যাথোলজি, ব্লাড লস, ডেফিসিয়েন্ট ডায়েট, এগুলো, হ্যাঁ দ্যাট উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ, আর অ্যাডাল্ট মেল অ্যান্ড পোস্ট মেনোপজাল উইমেন, মেল প্লাস পোস্ট মেনোপজাল উইমেন, ওদের ক্ষেত্রে একটা প্যাথোলজিক্যাল ব্লাড লস আর কি। ঠিক আছে, আর একটা হতে পারে কি, আরেকটা ভাগ হতে পারে ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে ডেফিসিয়েন্ট ডায়েট, হ্যাঁ ডিমিনিশড আয়রন স্টোর্স অ্যাট বার্থ, এগুলো হতে পারে। আচ্ছা, তো যদি চিলড্রেনদের কেন, আবার যদি আলাদা করে যদি জিজ্ঞেস করে, হ্যাঁ কেন আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, এখানে আমরা বলতে পারি যে ইনঅ্যাডিকোয়েট ইনটেক অফ আয়রন ইন দ্য ডায়েট, হ্যাঁ তারপরে ডিমিনিশড আয়রন স্টোর্স অ্যাট বার্থ, হ্যাঁ কেন হতে পারে, ম্যাটারনাল আয়রন ডেফিসিয়েন্সি অথবা মাল্টিপল প্রেগনেন্সির জন্য হতে পারে, এছাড়া হুকম ইনফেস্টেশন হতে পারে, হ্যাঁ এছাড়া আরো কিছু কম ফ্যাক্টর্স, যেমন ব্লাড লস, ইম্পেয়ার্ড অ্যাবসর্পশন, যেমন সিলিয়াক ডিজিজ, হ্যাঁ এগুলো, কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, এগুলো হতে পারে। আচ্ছা, এখন আসি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার হচ্ছে ল্যাব ডায়াগনোসিসটা, খুব ইম্পর্টেন্ট। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে যে কোনো ল্যাব ডায়াগনোসিস আমরা নিতে গেলে কিভাবে করতে হবে আমরা কয়েকটা ভাগ ভাগ করে বলবো, যেমন এখানেও প্রথমে আমরা বলবো হচ্ছে ব্লাড পিকচার। হ্যাঁ, ব্লাড পিকচারের মধ্যে হচ্ছে প্রথমে কি পাবো, প্রথমে হচ্ছে আমরা সিবিসির মধ্যে আমরা কি পাই, হিমোগ্লোবিন পার্সেন্টেজ এটা আমরা দেখবো রিডিউসড হয়ে গেছে, হ্যাঁ আরবিসি কাউন্ট, হ্যাঁ এটা হচ্ছে আমরা দেখবো যে কমে গেছে, তারপর এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, হ্যাঁ এগুলো সব হচ্ছে কমে যাবে। আচ্ছা, আর পিভিএফ, পেরিফেরাল ব্লাড ফিল্ডে আমরা কি পাবো, এখানে আমরা হচ্ছে আরবিসিটাকে পাবো হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, সাথে অ্যানিসোসাইটোসিস, তারপরে পোইকিলোসাইটোসিস, এগুলো পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা সাথে হচ্ছে আরো আমরা কিছু স্পেশাল সেল দেখবো, 1 নম্বর হচ্ছে টার্গেট সেল আর পেন্সিল শেপ সেল পাবো। হ্যাঁ, আর রেটিকুলোসাইট কাউন্টটা যেহেতু আরবিসি কমে যাচ্ছে, রেটিকুলোসাইট কাউন্টটা হচ্ছে আরো একটু বাড়ার চেষ্টা করবে, এখানে সেলে নর্মাল পাই অথবা একটু মাঝে কমতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি এগুলো সব নর্মাল থাকবে, প্লাটিলেট এগুলোও নর্মাল থাকবে, মানে সব প্লাটিলেট স্লাইটলি বাড়তেও পারে। আচ্ছা, তারপরে তাহলে পিভিএফ গেল, এবার হচ্ছে আমাদের আয়রন প্রোফাইল টেস্ট, বা এটাকে কনফার্মেটরি টেস্ট বলে, বা এগুলোকে বায়োকেমিক্যাল টেস্ট আর কি বলে। তো কি কি আছে এখানে, যে সেরাম আয়রন দেখতে হবে,
আয়রন দেখবো কমে গেছে, তারপরে সেরাম ফেরিটিন এটাও দেখবো হচ্ছে কমে গেছে, কিন্তু টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি এটা দেখবো আমরা বেড়ে গেছে। আরেকটা আছে যে পার্সেন্ট স্যাচুরেশন অফ দ্য আয়রন বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে, আয়রন বাইন্ডিং প্রোটিনের যে স্যাচুরেশন এটাও দেখবো যে কমে গেছে আর কি, জাস্ট বাড়তেছে কোনটা, টিআইবিসি, এটা মনে রাখবো। আচ্ছা তারপরে আসি বোন ম্যারো, বোন ম্যারোতে আমরা কি কি দেখবো? বোন ম্যারোটা অ্যাকচুয়ালি নেসেসারি না, তো এটা আমরা অন্য হাইপোক্রোমিক অ্যানিমেশন থেকে ডিফারেন্সিয়েট করার জন্য। তো 1 নম্বরে আমরা দেখবো হচ্ছে সেলুলারিটি, সেলুলারিটি অবশ্যই হচ্ছে হাইপার সেলুলার হবে, হ্যাঁ, এরিথ্রয়েড হাইপারপ্লাসি আর কি। তারপরে মাইলয়েড এরিথ্রয়েড রেশিও, হ্যাঁ, এরিথ্রয়েড বেশি হয়ে গেছে, তাইলে মাইলয়েড এরিথ্রয়েড যে রেশিওটা এটা আবার হচ্ছে কমে যাচ্ছে। এরিথ্রোপয়েসিস এখানে দেখবো যে হাইপার অ্যাক্টিভ হবে, এবং আছে মাইক্রো নর্মোব্লাস্টিক মানে করতেছে আর কি, বেশি বেশি হচ্ছে। তারপর বোন ম্যারো আয়রন স্টোর, বোন ম্যারো থেকে তো কোনো আয়রন নেই, কারণ নাম হয়েছে আয়রন ডেফিসিয়েন্সি, সো আমরা বোন ম্যারো আয়রন স্টোরে হচ্ছে পাবো, অ্যাবসেন্ট পাবো আর কি। তারপরে গ্রানুলোপয়েসিস আর মেগাগ্যানুলোপয়েসিস, এগুলো বাকিগুলো সব হচ্ছে নর্মাল থাকবে আর কি। এবার কিছু স্পেশাল টেস্ট আছে, হ্যাঁ, যেমন হচ্ছে এটা অ্যাকচুয়ালি রিজন কেন কজ বের করার জন্য আমরা করতে পারি, হ্যাঁ, স্টুল ফর রুটিন এক্সামিনেশন করতে পারি, হ্যাঁ, অকাল্ট ব্লাড টেস্ট করতে পারি, কোনো জিএ ব্লিডিং আছে আছে কিনা, প্রোক্টোস্কোপি করতে পারি, তারপর আমরা কিউবি রিজিয়ন, হ্যাঁ, কিডনি ইউরিনারি জায়গা, হ্যাঁ, কিডনি আর হচ্ছে ইউরেটার আর হচ্ছে বিলারি ট্র্যাক্ট, ঠিক আছে, বিলারি রিজিয়ন এই জায়গাটার হচ্ছে আমরা করতে পারি, এক্সরে করতে পারি, আলট্রাসাউন্ড করতে পারি, হ্যাঁ, কোনো জায়গায় ইউটিআই বা ম্যালিগন্যান্সি এগুলো আছে কিনা আর কি, এই ধরনের। আচ্ছা তো আমরা হচ্ছে সেরাম আয়রন প্রোফাইল, এটা নিয়ে আবার আলাদা হচ্ছে আমাদের কোয়েশ্চন আসতে পারে। তো সেরাম আয়রন প্রোফাইল কি গ্রুপ অফ বায়োকেমিক্যাল টেস্ট দ্যাট আর ইউজড টু ইভালুয়েট বডি আয়রন স্টোর্স অর দ্য আয়রন লেভেল ইন দ্য ব্লাড সেরাম, ঠিক আছে। তো এটার মধ্যে কি কি আছে? সেরাম আয়রন আছে, সরি, এটার মধ্যে আছে সেরাম আয়রন, সেরাম ফেরিটিন, তারপর হচ্ছে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এছাড়া আছে হচ্ছে পার্সেন্ট স্যাচুরেশন অফ আয়রন বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে, আরো হচ্ছে অনেক সময় আমরা সেরাম ট্রান্সফেরিন কনসেন্ট্রেশন করতে পারি, হ্যাঁ, প্রোটোপোরফাইরিন এগুলো করি। আচ্ছা আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাহলে সেরাম ফেরিটিন, কারণ সেরাম ফেরিটিন দিয়ে আমরা বুঝি অ্যাকচুয়ালি এটা কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে নাকি অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হয়েছে। আর থ্যালাসেমিয়ার এর মধ্যে পার্থক্য তো সবই উল্লেখ, মানে এটা থ্যালাসেমিয়ার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সবগুলো দেখবো যে চেঞ্জ হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। দেখুন দেখি ক্লিনিক্যাল কোয়েশ্চেন হতে পারে, হ্যাঁ, যেমন বললো যে একটা 50 ইয়ার্স ওল্ড মেল, হ্যাঁ, তার হচ্ছে ডায়াগনোজ হয়েছে পিওটি ফর অ্যাটলিস্ট 1 ইয়ার, লাস্ট 1 ইয়ার আর কি, তো এখন তার হঠাৎ হচ্ছে এরকম প্যালোর ডেভেলপ করছে, তার হিমোগ্লোবিন কমে হচ্ছে 9% নেমে গেছে, হ্যাঁ, তারপর এখন কি মরফোলজিক্যাল টাইপ অফ অ্যানিমিয়া আমরা এক্সপেক্ট করবো, হ্যাঁ, তার আয়রন প্রোফাইলে কি পাওয়া যাবে। তো এটা হচ্ছে কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অবশ্যই, হ্যাঁ, প্যালোর পাওয়া গেছে, আবার কি আগে পিওটি হিস্ট্রি আছে যেহেতু, তো আমরা তখন আয়রন প্রোফাইলে হচ্ছে কি পাবো, এই তো কম সবকিছু এক্সেপ্ট হচ্ছে টিএবিসি। আচ্ছা তাহলে এবার চলে আসি হচ্ছে আমাদের তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া শেষ, এবার হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস, হ্যাঁ, এটা নিয়ে শর্ট নোট আসে, বা হোয়াট ডু ইউ মিন বাই হিমোগ্লোবিনোপ্যাথিস। তো হিমোগ্লোবিনোপ্যাথিস হচ্ছে, আচ্ছা, বানানটা হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস, হিমোগ্লোবিনোপ্যাথিস এটার মধ্যে হচ্ছে এটা ক্যারেক্টারাইজড বাই দা প্রোডাকশন অফ স্ট্রাকচারালি ডিফেক্টিভ হিমোগ্লোবিন, ঠিক আছে, ডিউ টু অ্যাবনর্মালিটিস ইন দ্য ফরমেশন অফ দ্য গ্লোবিন মাইটি অফ দ্য মলিকিউল, মানে কি একটা স্ট্রাকচারালি ডিফেক্ট হচ্ছে, কোথায় ডিফেক্ট হচ্ছে, ফরমেশন অফ গ্লোবিন, হ্যাঁ, হিম আর গ্লোবিনের মধ্যে যে গ্লোবিন এই জায়গাটা গ্লোবিন মাইটির মধ্যে হচ্ছে অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে। আচ্ছা তো এটার মধ্যে হতে পারে আমরা কয় ভাগে ভাগ করি, আমরা মেইনলি হচ্ছে 6টা ভাগে ভাগ করি আর কি, হ্যাঁ, তার মধ্যে প্রথম দুইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিকল হিমোগ্লোবিনোপ্যাথিস, ঠিক আছে, তারপরে 2 নম্বর হচ্ছে হিমোগ্লোবিন সি হিমোগ্লোবিনোপ্যাথিস, তারপরে 3 নম্বরে তো আছে হচ্ছে হিমোগ্লোবিন ই আছে, তারপর হিমোগ্লোবিন ডি হিমোগ্লোবিনোপ্যাথিস আছে, এই 4টাই আর কি মাথায় রাখি, পরে 2টা ব্যায়াম করবো। আচ্ছা তাহলে হিমোগ্লোবিনোপ্যাথিস, সিকল হিমোগ্লোবিনোপ্যাথিস এর মধ্যে কি কি আছে? সিকল সেল ট্রেইট আছে, আবার হচ্ছে হোমোজাইগাস সিকল সেল ডিজিজ আছে, আর আর হচ্ছে বাকিগুলো সি হিমোগ্লোবিন ডি হিমোগ্লোবিন ডি এগুলো। আচ্ছা এখন চলে আসি হচ্ছে থ্যালাসেমিয়া নিয়ে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, থ্যালাসেমিয়া হচ্ছে একটা হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া এটা, আচ্ছা, বানান ভুল একটা এল, হ্যাঁ, থ্যালাসেমিয়া,
দেখে থ্যালাসেমিয়াটা কি একটা হেটারোজিনাস গ্রুপ অফ ডিসঅর্ডার্স উইথ জেনেটিক্যালি ডিটারমাইন্ড রিডাকশন ইন দ্য রেট অফ সিনথেসিস অফ ওয়ান অর মোর টাইপস অফ নর্মাল হিমোগ্লোবিন পলিপেপটাইড চেইন। তাই না, আমাদের এখানে হিমোগ্লোবিন যে পলিপেপটাইড চেইন আছে অ্যাকচুয়ালি বিটা গ্লোবিন চেইন, হ্যাঁ, সেটা হচ্ছে রেট অফ সিনথেসিসটা কমে যাচ্ছে, এটা রেট অফ সিনথেসিস কমে যাচ্ছে। ওকে, তারপরে এটা টাইপ হচ্ছে কি হতে পারে, আলফা আর হচ্ছে বিটা, ঠিক আছে। তো বিটা থ্যালাসেমিয়াতে কি বলতেছে কাহিনী, বিটা গ্লোবিন যে চেইনটা আছে এই চেইনটাতে হচ্ছে বিটা চেইনে হচ্ছে ইনঅ্যাডিকোয়েট প্রোডাকশন হচ্ছে, যেই কারণে হিমোগ্লোবিন এ এটা কমে যাচ্ছে, ঠিক আছে। হিমোগ্লোবিন এ কমে যাচ্ছে, নর্মাল হিমোগ্লোবিন অ্যাডাপ্টেড কি ছিল, এটা ছিল, হ্যাঁ, আলফা টু বিটা টু দিয়ে তৈরি হতো, এটা ওই বিটা টু চেইনে ঝামেলার জন্য হচ্ছে হিমোগ্লোবিন এটা কমে যাচ্ছে, ফলে ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হচ্ছে। তখন এটার থ্যালাসেমিয়ার আবার মানে কমন টাইপ তো আলফা বিটা, বিটার মধ্যে আবার ভাগ আছে, বিটার মধ্যে আমরা ভাগ করতে পারি যে একটা ভাগ হতে পারে যে কিভাবে রিডাকশন অন দ্য বেসিস অফ এক্সটেন্ট অফ রিডাকশন, মানে কি পরিমাণ রিডাকশন হয়েছে বিটা চেইন সিনথেসিসের, সেটা অনুযায়ী হতে পারে বিটা প্লাস থ্যালাসেমিয়া আর হচ্ছে বিটা জিরো থ্যালাসেমিয়া। তো বিটা প্লাসের মধ্যে এটা হচ্ছে কি ইনকমপ্লিট সাপারেশন অফ বিটা চেইন সিনথেসিস, এটা হচ্ছে ইনকমপ্লিট সাপারেশন, আর বিটা নটে হচ্ছে কমপ্লিট অ্যাবসেন্স অফ বিটা চেইন সিনথেসিস। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সটেন্ট অফ রিডাকশন অফ বিটা চেইন সিনথেসিস। আরেকটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন হয়, একটা ওখানে হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর বা এটাকে কুলিস অ্যানিমিয়া বলে, আরেকটা আছে মাইনর, আরেকটা আছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়াম। তাহলে থ্যালাসেমিয়া মেজর বা কুলিস অ্যানিমিয়া যেটাকে বলে, এটা হচ্ছে টোটাল সাপারেশন অফ বিটা চেইন সিনথেসিস হবে এবং এটাকে হোমোজাইগাস ফর্ম অফ ডিজিজ বলে। তাহলে এটার মধ্যে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বিটা প্লাস বলতে পারি অথবা বিটা নট বলতে পারি আর কি। হ্যাঁ, বিটা প্লাসের মধ্যে হচ্ছে কি ইনকমপ্লিট ইনকমপ্লিট হচ্ছে গা সাপারেশন হতেছে আর কি, বা হচ্ছে বলা যায় যে হিমোগ্লোবিন এটা কিছু পরিমাণে হলো প্রেজেন্ট পাবো, আর বিটা নটের মধ্যে কি কমপ্লিট অ্যাবসেন্স, মানে কি হিমোগ্লোবিন এটা কমপ্লিটলি থাকবেই না, হ্যাঁ, হোমোজাইগাস। আর হচ্ছে মাইনর যেটা, সেটা হচ্ছে সাপারেশন অফ বিটা চেইন সিনথেসিসটা হচ্ছে গা এটা এটা কি একটু লেস সিভিয়ার আর কি, হ্যাঁ, এবং এটা কি হেটারোজাইগাস স্টেট, এটা হচ্ছে হোমোজাইগাস স্টেট আর এটা হচ্ছে হেটারোজাইগাস স্টেট, ঠিক আছে। আর ইন্টারমিডিয়েটটা হচ্ছে সিভিয়ারিটিটা হচ্ছে মেজর আর মাইনরের মধ্যে আর কি, ঠিক আছে। এই মাইনরটা হচ্ছে সিমটম খুবই মাইনর, মাইল্ড সিমটম অথবা অ্যাসিমটোমেটিক হতে পারে আর কি। আচ্ছা, তাহলে আমাদের বিটা থ্যালাসেমিয়া গেলে হলো, এখন হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়ার মধ্যে কি হতে পারে, আলফা থ্যালাসেমিয়া হচ্ছে গা বলতেছে যে আলফা থ্যালাসেমিয়া ডিসঅর্ডার সিন হুইচ দেয়ার ইজ ডিফেক্টিভ সিনথেসিস অফ আলফা চেইন, হ্যাঁ, হুইচ রেজাল্টিং দ্য ডিপ্রেশন অফ প্রোডাকশন অফ দ্য হিমোগ্লোবিন দ্যাট কন্টেন আলফা চেইন, হ্যাঁ। যেমন হচ্ছে আলফা চেইন কোথায় কোথায় ছিল, হিমোগ্লোবিন এ, হ্যাঁ, হিমোগ্লোবিন এ টু, হিমোগ্লোবিন এফ, ঠিক আছে। তো এই ডেফিসিয়েন্সি অফ আলফা চেইন লিডস টু অ্যান এক্সেস অফ গামা চেইন, তো এখন আলফা চেইনের ঘাটতি হলে গামা চেইন অনেক বেড়ে যাবে, ঠিক আছে। গামা চেইন হচ্ছে কোথায় বাড়বে, ফিটাসে হিমোগ্লোবিন এফ, গামা চেইন বেশি হয়ে যাবে। তারপরে হচ্ছে আর বিটা চেইন অ্যাডাল্টের ক্ষেত্রে, হ্যাঁ, বিটা চেইন বেশি হয়ে যাবে। তো এগুলা পরে হচ্ছে অ্যাগ্রিগেট হয়ে মানে হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন এ টু, হিমোগ্লোবিন এফ, এগুলো নর্মাল ছিল, তাই না, কিন্তু এগুলোর পরিবর্তে তারা অ্যাবনর্মাল কিছু তৈরি করবে, হ্যাঁ। এখন অ্যাবনর্মাল বলতে হচ্ছে মানে যেগুলো আর কি কম কম থাকতে হতে পারে, কারণ হচ্ছে হিমোগ্লোবিনের টাইপ করছিলাম, হিমোগ্লোবিন টাইপের মধ্যে, হ্যাঁ, একটু যদি খেয়াল করি অ্যাবনর্মাল কি গেছিল, অ্যাবনর্মাল ছিল যে হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন এস, ঠিক আছে, তারপরে এই যে হিমোগ্লোবিন সি এস, তারপর ই ডি, এগুলো ছিল অ্যাবনর্মাল। আর নর্মালের মধ্যে যে এমব্রায়োনিক যেগুলো ছিল, তখন অ্যাকচুয়ালি অ্যাডাল্ট টাইপে যদি এমব্রায়োনিক গুলো চলে আসে তাহলে এটা অ্যাবনর্মাল হবে, তাই না। তো ওইটাই একটু বলতেছে যে এখানে আর কি চেঞ্জ হয়ে হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন এ টু, হিমোগ্লোবিন এফ, এগুলোর জায়গায় হিমোগ্লোবিন এইচ, তারপরে হিমোগ্লোবিন বার্ডস, ঠিক আছে, এইগুলা হচ্ছে চলে আসছে। হিমোগ্লোবিন এইচ এর মধ্যে হচ্ছে এই বিটা ফোর, হ্যাঁ, আর বার্ডস এর মধ্যে হচ্ছে গামা ফোর, এরকম এই গামিটা গামা চেইন বেশি প্রোডাকশন হওয়ার জন্য। আচ্ছা, তখন এটার টাইপস হচ্ছে দুই ভাগে বলতেছে হিমোগ্লোবিন এর টাইপস, একটা হচ্ছে সাইলেন্ট ক্যারিয়ার আর হচ্ছে আলফা থ্যালাসেমিয়া ট্রেট। আর আরো আচ্ছা আরো কিছু আছে, আলফা সাইলেন্ট ক্যারিয়ার মধ্যে একটা জিন খালি ডিলেট হয়েছে, ট্রেটের মধ্যে হচ্ছে দুইটা জিন ডিলেট হয়েছে, আর হিমোগ্লোবিন এইচ যেটা, হ্যাঁ,
এটার মধ্যে তিনটা জিন ডিলেট হয়েছে, আর হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন, বার্ডস, হাইড্রোক্স, ফেটালিস, এটার মধ্যে হচ্ছে অল ফোর জিনস আর ডিলেটেড, চারটে ডিলেট হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে এখন থ্যালাসেমিয়া, ইডিও প্যাথোজেনেসিস আসতে পারে। তো এটা যদি আসে ইডিও প্যাথোজেনেসিস, এটা প্যাথোজেনেসিস এর মধ্যে কি কি আছে, এক নাম্বার হচ্ছে কি, এটা বলতেছে যে এটা ইনহেরিটেড ইম্পেয়ারমেন্ট অফ হিমোগ্লোবিন প্রোডাকশন, যেখানে পার্শিয়াল আর কমপ্লিট ফেইলিওর টু সিনথেসাইজ আ স্পেসিফিক টাইপ অফ গ্লোবিন জিন। হ্যাঁ, তারপরে হতে পারে যে কনজেনিটাল হতে পারে, অথবা এটা মানে কি হেরিডিটারি বলে আর কি, হিমোলাইটিক অ্যানিমিয়া। তো এটা কি ধরনের একটা ডিজিজ, এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, কিন্তু অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। সো হেটার জায়গা সাবজেক্টস গুলো জেনারেলি হচ্ছে হেলদি থাকে আর কি, কিছু হয় না। বাট বিটা থ্যালাসেমিয়া মেজর ইট সিভিয়ার ফর্ম, যেখানে কি আছে এটা টোটাল সাপ্রেশন অফ বিটা জিন সিনথেসিস, এবং এরকম জায়গা ফর্ম অফ দ্য ডিজিজ আর কি। তারপরে ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়, মানে প্যারেন্টস থেকে অফস্প্রিং এ ট্রান্সমিট করবে, এবং বোথ মেল এবং ফিমেল ইকুয়ালি অ্যাফেক্টেড হয়। তাহলে এটা হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া ইডিওপ্যাথোজেনেসিস। তারপর এখন থ্যালাসেমিয়া হচ্ছে যদি আমাদের ল্যাব ডায়াগনোসিস আসে, খুবই ইম্পর্টেন্ট ল্যাব ডায়াগনোসিস। থ্যালাসেমিয়ার ল্যাব ডায়াগনোসিস আসলে হচ্ছে কি কি পাবো, ব্লাড পিকচারের মধ্যে তো হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম পাবো, তারপরে হচ্ছে আরবিসি কাউন্ট এটা কম থাকবে, এমসিভি, এমসিএইচ, এমসিএইচ এগুলো সব কমে যাবে, আচ্ছা পিবিএফ এ পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক তো পাবো, সাথে হয়তো অ্যানিসোসাইটোসিস, ওইগুলোসাইটোসিস পাবো। তারপরে এখানেও টার্গেট সেল, পেন্সিল শেপ সেলস, এগুলো হচ্ছে মানে টার্গেট সেলটাই বেশি পাওয়া যায়, পেন্সিল শেপ সেলস খুবই অকেশনাল। আচ্ছা রেটিকুলোসাইটস এখানে ইনক্রিজ করবে, হ্যাঁ আগেটাতে নর্মাল ছিল অথবা হচ্ছে রিডিউস ছিল, হ্যাঁ এটা ইনক্রিজ করবে। তারপর বেসিফিলিক স্টিপনিং এটা খুব বেশি পাওয়া যায় টার্গেট সেলের মতো, বেসিফিলিক স্টিপনিং এটা হচ্ছে প্রমিনেন্ট আছে। তারপর ওকেশনাল কিছু স্পেরোসাইট পাওয়া যেতে পারে, হ্যাঁ ম্যাক্রোসাইট ও কিভাবে কিছু পাওয়া যেতে পারে আর কি। ডাব্লিউবিসি তেও হচ্ছে এটা দেখা যাচ্ছে, ডাব্লিউবিসি অনেক সময় একটু বেড়ে যেতে পারে, নর্মাল বলাই ভালো, আর প্লাটলেট হচ্ছে নর্মালি থাকে জেনারেলি। আচ্ছা তারপরে হচ্ছে বায়োকেমিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে কি পাবো আমরা, বায়োকেমিক্যাল এর মধ্যে হচ্ছে সেরাম আয়রন, ফেরিটিন, হ্যাঁ তারপরে হচ্ছে টিআইবিসি, তারপরে পার্সেন্ট স্যাচুরেশন, এগুলা জেনারেলি হচ্ছে নর্মাল থাকবে, এগুলো আর কি কোনো রকম চেঞ্জ হয় না। আমরা যেরকম ইয়াতে দেখছিলাম আয়রন কমে গেছিল, ফেরিটিন কমে গেছিল, টিআইবিসি বেড়ে গেছিল, বাট এগুলোতে হচ্ছে নর্মাল থাকবে, এটা তো কিন্তু কমবে না, কমে না বাড়বে না। তারপর হচ্ছে সেরাম বিলিরুবিন, হ্যাঁ বিলিরুবিনটা হচ্ছে ইনক্রিজ করবে। কেন বিলিরুবিন ইনক্রিজ করতেছে, যে হিমোগ্লোবিন গুলো অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য অনেক সময় এগুলো হচ্ছে নষ্ট, মানে এখানে কি হয় আরবিসি গুলো হচ্ছে ডিস্ট্রয় হয়ে যায় খুব দ্রুত, হ্যাঁ ফলে হচ্ছে বিলিরুবিনের লেভেল বেড়ে যায়। তারপরে তাহলে এটা হচ্ছে কি বায়োকেমিক্যাল ফাইন্ডিংস গেলো, তাহলে এক নাম্বার হচ্ছে ব্লাড পিকচার, দুই নাম্বার হচ্ছে বায়োকেমিক্যাল ফাইন্ডিংস, তারপরে তিন নাম্বারে আমরা বলবো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এটাই হচ্ছে আমাদের জন্য কনফার্মেটরি আর কি, হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস। এটাতে আমরা হচ্ছে অ্যাবসেন্স আর অলমোস্ট কমপ্লিট অ্যাবসেন্স অফ হিমোগ্লোবিন এ পেতে পারি, হ্যাঁ আর হচ্ছে হিমোগ্লোবিন এফ পাইতে পারি, হিমোগ্লোবিন A2% অনেক সময় একটু বাড়তে পারে অথবা নর্মাল থাকে আর কি। তবে মেন হচ্ছে কি হিমোগ্লোবিন এ টা আমরা হচ্ছে কমপ্লিট অর কি বলে কমপ্লিট অ্যাবসেন্স পাবো অথবা অলমোস্ট অ্যাবসেন্ট পাবো আর কি। আচ্ছা তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে বোন ম্যারো এক্সামিনেশন। তো বোন ম্যারো আমরা এটা এত অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া তারপরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে বোন ম্যারো দেই না, মানে যদি বোন ম্যারো দেই তাহলে কি কি পাচ্ছি, সেলুলারিটি হাইপার সেলুলার হবে, মায়োডিয়াল ছোট টিস্যু হচ্ছে কমে যাবে, এরিথ্রোপয়েসিস হচ্ছে এটা হাইপারপ্লাসিয়া করবে, হ্যাঁ নর্মোপ্লাস্টিক হাইপারপ্লাসিয়া, তারপরে গ্রানুলোপয়েসিস নর্মাল, গ্রানুলোপয়েসিস নর্মাল। তারপরে আমরা এক্সরে ফাইন্ডিংস, এটা খুব ইম্পর্টেন্ট, এক্সরে ফাইন্ডিংস এর মধ্যে হচ্ছে এক্সরে স্কানের মধ্যে আমরা ডিপ্লু স্পেস এটা অনেক ইনক্রিজ করবে দেখবো, এবং হিয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, হ্যাঁ যেরকম হিয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স পাইতে পারি আমরা। তারপরে লং বোনে হচ্ছে দেখবো যে ট্রাবেকুলার মোজাইক প্যাটার্নটা হচ্ছে ইনক্রিজ করতেছে, মানে এখানে আমাদের কিন্তু ইয়াটা ক্লিনিক্যাল পিকচারটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ আমরা থ্যালাসেমিয়ার ট্রেকটা জানি যে অ্যানিমিয়া, জন্ডিস আর স্প্লেনোমেগালি, হ্যাঁ তারপরে হচ্ছে মঙ্গোলিয়ান একটা ফেস হবে, গ্রোথ রিটার্ডেশন হবে, হ্যাঁ আয়রন ওভারলোড হয়ে যায়, ফলে হচ্ছে লিভার হচ্ছে ড্যামেজ করতে পারে, হ্যাঁ হার্টে ড্যামেজ করতে পারে আয়রন ওভারলোডের জন্য আর কি।
আচ্ছা, তাইলে হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া নিয়ে এখন কিছু ক্লিনিক্যাল কোয়েশ্চন আসতে পারে। যেমন হচ্ছে বলা হলো যে এটা 10 বছরের বাচ্চা, হ্যাঁ, সিভিয়ার অ্যানিমিয়া, মঙ্গোলয়েড ফেজ, হ্যাঁ, স্প্লেনোমেগালি বা জন্ডিস, এই তো আমরা কিন্তু ইয়া পেয়ে গেছি, ট্রায়ালটা পেয়ে গেছি। তারপর তার পিবিএফ হচ্ছে মাইক্রোসাইটোসিস পাওয়া গেল, হাইপোক্রোমিয়া, স্কিস্টোসাইট পাওয়া গেল, হ্যাঁ, স্কিস্টোসাইট ফ্র্যাগমেন্টেড আরডিস, এগুলো পাওয়া যেতে পারে, টার্গেট সেল পাওয়া গেছে। এখন হচ্ছে গিয়ে তারপরে আবার কোশ্চেন ভাবে দিতে পারে যে 4 বছরের একটা মেল চাইল্ড, সে গ্রোথ রিটার্ডেশন, সিভিয়ার অ্যানিমিয়া আসছে, হ্যাঁ, তার ব্রস হেপাটোস্প্লেনোমেগালি আছে, পিবিএফ এ টার্গেট সেল পাওয়া গেছে, ফ্র্যাগমেন্টেড সেল পাওয়া গেছে, এখন ডায়াগনোসিসটা কি, ফার্দার ইনভেস্টিগেশন কি দিব আমরা। আবার একই কোয়েশ্চন সবই, যে 8 বছরের আরেকটা গার্ল, সে প্যালারো স্কিন, মঙ্গোলার ফেসিয়াল অ্যাপিয়ারেন্স, শর্টনেস অফ স্ট্যাচার, অ্যাবডোমিনাল সোয়েলিং, এগুলো নিয়ে আসছে, হ্যাঁ, ব্লাড পিকচারে হচ্ছে সিভিয়ার মাইক্রোসাইটিক হাইপারক্রোমিক অ্যানিমিয়া পাওয়া গেছে, কিছু নর্মাল ব্লাস্ট পাওয়া গেছে, হ্যাঁ। তারপরে আরেকটা আসতে পারে ভাবে যে 4 বছরের বাচ্চা, ফ্ল্যাট ফেসিয়াল প্রোফাইল, তারপরে সিভিয়ার প্যালোর মাসপ্লেনোমেগালি, পিবিএফ এ হচ্ছে মাইক্রোসাইটিক হাইপারক্রোমিক আরবিসি পাওয়া গেছে, টার্গেট সেল সহ কিছু স্কিস্টোসাইট পাওয়া গেছে, ডাব্লিউএস এর ফার্টিলিটি, এগুলো নর্মাল, হ্যাঁ, ডায়াগনোসিস কি এখন। তারপরে আসতে পারে 2 বছরের বাচ্চা, মঙ্গোলয়েড ফেস ছিল, মাইক্রোসাইটোমেগালি, সিভিয়ার অ্যানিমিয়া, পেরিফেরাল ব্লাড ফ্লো, মাইক্রোসাইটিক হাইপারক্রোমিক অ্যানিমিয়া পাওয়া গেছে, ডায়াগনোসিস কি। সব কিছুর আনসার হচ্ছে বলবো আমরা কি, হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, ব্র্যাকেটে আমরা লিখবো বিটা থ্যালাসেমিয়া মেজর, মেবি অ্যাসোসিয়েটেড, বলা দরকার নেই, অ্যাসোসিয়েটেড উইথ হিমোগ্লোবিন ই ডিজিজ বাদে, হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, বিটা থ্যালাসেমিয়া আর কি মেজর, হ্যাঁ। তো এটার কনফার্মেটরি ইনভেস্টিগেশন হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা আরেকটা কোশ্চেন ভাবে দিতে পারে যে 7 বছরের ছেলে আসছে, স্প্লেনোমেগালি, মাইল্ড জন্ডিস, ইনক্রিজড টোটাল বডি আয়রন কন্টেন্ট, হ্যাঁ, এখন প্রভিশনাল ডায়াগনোসিস কি, ওই তো হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, বিটা থ্যালাসেমিয়া মেজর আর কি। আচ্ছা, আরেকটা আসছে প্যারোর হেপাটোস্প্লেনোমেগালি উইথ ট্রিটমেন্ট, ফ্রিকোয়েন্ট ট্রিটমেন্ট অফ ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে, হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, আচ্ছা, এটা তেলগুসিসি, থ্যালাসেমিয়া আর কি, থ্যালাসেমিয়া মেজর, ওকে। তাহলে আমাদের সিকল, আচ্ছা, থ্যালাসেমিয়া শেষ, সিকল প্রাইমিয়া থেকে ওরকম কোনো রিটার্নের কোয়েশ্চেন আসে নাই। এবার আসি হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিকের মধ্যে কি আছে, এটা যখন এমসিভি যখন বেড়ে যাবে, হ্যাঁ, এটার মধ্যে মেগানোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে, অথবা নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে। তখন কজগুলো কি কি, মেগানোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার কজ, 1 নম্বরে হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, হ্যাঁ, হতে পারে সেটা ডিক্রিজড ইনটেকের জন্য, অথবা ইম্পেয়ার্ড অ্যাবজর্পশনের জন্য, অথবা ইনক্রিজড রিকোয়ারমেন্টের জন্য। তো ডিক্রিজড ইনটেক হতে পারে ইনঅ্যাডিকোয়েট ডায়েট কোর্স, অথবা ফিশে ভেজিটেরিয়ান, তারপরে ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন হতে পারে কিছু গ্যাস্ট্রিক কজ বা ইন্টেস্টিনাল কজ, যেমন গ্যাস্ট্রিক কজের মধ্যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি ডেফিসিয়েন্সি হয়, যেমন পার্নিশিয়াস অ্যানিমিয়াতে হয় যেটা, তারপরে গ্যাস্ট্রিকটমিতে হয়, তারপর ইন্টেস্টিনাল কজ হচ্ছে কি, তো যদি সিলিয়াক ডিজিজ, তারপর লেশন স্মল ইন্টেস্টাইন থাকে যদি, আর ইনক্রিজড রিকোয়ারমেন্ট হতে পারে যেমন প্রেগনেন্সির কারণে, তারপরে যাদের মধ্যে কিছু ড্রাগ অ্যাসোসিয়েটেড আছে আর কি, আচ্ছা, ভিটামিন B12 এর জন্য হতে পারে, অথবা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। এখানেও সেম, ইনক্রিজ আর ডিক্রিজ ইনটেক, ইম্পেয়ার্ড অ্যাবসর্পশন, ইনক্রিজ ডিমান্ড, হ্যাঁ, এক্সেসিভ ফলেট লস, যেমন হিমোডায়ালাইসিস হতে পারে, তারপরে অ্যাকিউট লিভার ডিজিজ, এগুলোতে ড্রাগসের জন্য হতে পারে, যেমন ফেনাইটোইন, মেথোট্রেক্সেট, এগুলো আর কি। আচ্ছা, নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার কজ হচ্ছে নর্মোব্লাস্টিক, এটা হচ্ছে কি, হিমোলাইটিক অ্যানিমিয়া আর কি, হ্যাঁ, এবং কমন কজ হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়ার পোস্ট হিমোরেজিক অ্যানিমিয়া আর কি। এছাড়া কিছু অকেশনাল অ্যালকোহলিজম হতে পারে, হ্যাঁ, তারপরে লিভার ডিজিজ, এগুলো আর কি। আচ্ছা, এখান থেকে আর রিটার্ন কোয়েশ্চেন ডিউতে আসছে হচ্ছে ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ওই একই, আমরা ডিফাইন বলতে আমরা কি বলবো, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আর ডিফাইন্ড বাই লার্জ অ্যাবনর্মাল অ্যাপিয়ারিং এরাইথ্রয়েড প্রিকার্সর সেল। মেগালোব্লাস্ট বলতে কি বোঝায়, এরাইথ্রয়েড, লার্জ অ্যাবনর্মাল অ্যাপিয়ারিং এরাইথ্রয়েড প্রিকার্সর সেল, ঠিক আছে, যেটাকে আমরা মেগালো প্রিকার্সর, মেগানোব্লাস্ট বলতেছি ইন দ্য বোন ম্যারো আর কি, হ্যাঁ। তো এটার টাইপস বলে তো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, কজ বা টাইপস একই আর কি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, কম্বাইন্ড B12 এন্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, তারপরে হচ্ছে আদার ডিফেক্টস অফ ডিএনএ সিনথেসিস কিছু হতে পারে, এছাড়া অ্যাবনর্মালিটিস অফ B12 ফর ফলিক মেটাবলিজম, এগুলো আর কি। তাহলে এই সবগুলো যেরকম ল্যাব ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট, এটার আমরা ল্যাব ডায়াগনোসিসটা করতে হবে, সরি, আচ্ছা, ল্যাব ডায়াগনোসিস, ল্যাব ডায়াগনোসিস এর মধ্যে ফার্স্টেই হচ্ছে তাহলে ব্লাড পিকচার, ব্লাড পিকচারে কি পাচ্ছি, হিমোগ্লোবিন পার্সেন্টেজ হচ্ছে কমে যাবে, এমসিভি, এমসি,
এমসিভিটা কি হবে? এমসিভিটা হচ্ছে যেহেতু মেগালোব্লাস্ট, এমসিভি বাড়বে, হ্যাঁ, কিন্তু এমসিএইচসি এটা নর্মাল থাকবে, হ্যাঁ, এমসিএইচ এগুলো নর্মালি থাকে, বা হচ্ছে অনেক সময় এমসিএইচ একটু ইনক্রিজ করতে পারে আর কি। আচ্ছা, তারপরে পেরিফেরাল পেরিফেরাল ব্লাড ফিল, আচ্ছা, এমসিভি এমসিএইচ দুটো আমরা ইনক্রিজ মনে রেখে এমসিএইচসি তে হচ্ছে এটা নর্মাল। পেরিফেরাল ব্লাড ফিল্মে পিবিএফ আমরা কি পাবো? আরবিসি তে হচ্ছে পাচ্ছি, ম্যাক্রোসাইট পাচ্ছি, ওভাল ম্যাক্রোসাইট পাবো, সাথে অ্যানিসোসাইটোসিস, পোইকিলোসাইটোসিস, হ্যাঁ, অ্যানিসোসাইটোসিস শেপে, পোইকিলোসাইটোসিস সাইজে আর কি। তারপরে মেগালোব্লাস্ট পাচ্ছি, তারপরে হাউল জলি বডি, এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখবো, হ্যাঁ, হাউল জলি বডি আমরা প্রেজেন্ট পাইতে পারি। রেটিকুলোসাইট কাউন্ট যেটা, এটা অ্যাকচুয়ালি হয় না, রেটিকুলোসাইট সে হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট আমরা এখানে লোই পাই, কমই পাই, হ্যাঁ। তারপর ডাব্লিউবিসি তে হচ্ছে, ডাব্লিউবিসি তে নিউট্রোপিনিয়া, হ্যাঁ, আমরা প্যানসাইটোপিনিয়া একটা কজের মধ্যে পড়ো, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, হ্যাঁ, তো এখানে নিউট্রোপিনিয়া পাওয়া যাবে এবং হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল থাকবে কিন্তু, হ্যাঁ, সাথে হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়াও থাকবে, মাইল্ড থ্রম্বোসাইটোপিনিয়া আর কি। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে বাকি অ্যানিমেলগুলোর সাথে এই যে পার্থক্য আমরা কিন্তু এই ডাব্লিউবি সার্ভিসেতে পেয়ে গেলাম, হ্যাঁ, আর হাবল জলি বডিটা কোথাও পাইনি কিন্তু, হ্যাঁ। তারপরে বোন ম্যারো এক্সামিনেশনে হচ্ছে সেলুলারিটি বাড়বে, মায়েলোডি ল্যাথ্রোইড রেশিওটা কমবে, এরিথ্রোপয়েসিস হচ্ছে মেগালোব্লাস্ট একটু হাইপার অ্যাক্টিভ হবে, গ্রানুলোপয়েসিস এটা অ্যাবনর্মাল হবে, মেগাক্যারিওপয়েসিস যেহেতু কমতেছে একটু আর কি ইয়া হতে পারে আর কি, স্লাইটলি ইনক্রিজ করতে পারে আর কি, হ্যাঁ। আচ্ছা, বোন ম্যারো আয়রন স্টেইন, হ্যাঁ, এগুলো এটা তো এতটা ইম্পর্টেন্ট না, আমরা ওই আগের গুলাই বলবো, হ্যাঁ, যে সেলুলারিটি, মায়েলোডি ল্যাথ্রোইড রেশিও, এরিথ্রোপয়েসিস, গ্রানুলোপয়েসিস, মেগাক্যারিওপয়েসিস। আচ্ছা, তারপরে হচ্ছে বায়োকেমিক্যাল ফাইন্ডিংস, বায়োকেমিক্যালের মধ্যে কি পাবো? সেরাম আয়রন ফেরিটিন, যেহেতু হচ্ছে মেগালোব্লাস্ট, হ্যাঁ, তো সেরাম আয়রন, তারপরে যেহেতু আয়রন আর কি আমরা কি করছি, আয়রন ওভারলোড হয়ে যায়, তাই না, সো সেরাম আয়রন ফেরিটিন এগুলো সব ইনক্রিজ করবে। ইভেন হচ্ছে, ও আচ্ছা, আমরা তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পড়তেছি, হ্যাঁ, তো মেগালোব্লাস্ট আর কি ইয়া করার জন্য এখানে আয়রনের তো ডেফিসিয়েন্সি তো আর হচ্ছে না, হ্যাঁ, মেগালোব্লাস্ট বেশি বেশি করে তৈরি করতেছে, হ্যাঁ, এমসিএইচ তো বেড়ে গেছিল, তাই না, সো আয়রন ফেরিটিন এগুলো হচ্ছে বেশি হবে কিন্তু, হ্যাঁ। তারপরে আবার এখানে অ্যাকচুয়ালি বিলিরুবিন বেড়ে যায়, কেন, কারণ হচ্ছে হিমোগ্লোবিন আর কি ভেঙে যায়, ভেঙে গিয়ে হচ্ছে বিলিরুবিনটা স্লাইটলি ইনক্রিজ করে, তো এখন এই বিলিরুবিনের পাথওয়েতে হচ্ছে আমরা আর কি যা যা আর কি বাড়ে, হ্যাঁ, ওই জিনিসগুলো হয়। তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে, এলডিএইচ, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, এইটা অবশ্যই বাড়ে, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এলডিএইচ বাড়ে, এটা মাস্ট মনে রাখতে হবে, হ্যাঁ, যে এলডিএইচ এই জিনিসটা বেড়ে যাবে, এলডিএইচ বাড়বে। তারপরে সেরাম হেপ্টোগ্লোবিন, আয়রন ফেরিটিন এগুলা হচ্ছে বাড়বে, কিন্তু হেপ্টোগ্লোবিন, হ্যাঁ, হেপ্টোগ্লোবিন একটা স্টোরেজ ফর্ম, এটা হচ্ছে কিন্তু রিডিউস হচ্ছে আর কি। তাহলে বায়োকেমিক্যাল ফাইন্ডিংসটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা কি কি বলবো বায়োকেমিক্যালের মধ্যে, এক নম্বরে ফার্স্টে হচ্ছে বলবো যে আয়রন ফেরিটিন এগুলো সব বেড়ে গেছে, আবার হেপ্টোগ্লোবিনটা কমে গেছে, সেরাম বিলিরুবিন বেড়ে গেছে, আবার এলডিএইচ টা মাস্ট বেড়ে যাবে। স্পেশাল কিছু টেস্ট আছে, যেমন আমরা বি12 এর জন্য বি12 অ্যাসে করতে পারি, হ্যাঁ, তারপর রেডিও অ্যাক্টিভ বি12 অ্যাবসর্পশন টেস্ট, যেটা স্ক্রিনিং টেস্ট বলে আর কি, এটা করতে পারি, ফলেট ডেফিসিয়েন্সির জন্য তো সেরাম ফলেট অ্যাসে, হ্যাঁ, এগুলো করতে পারি আর কি। তাহলে আমরা কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে অনেকগুলো অ্যাটিপিক্যাল ফিচার আমরা পাইলাম, হ্যাঁ, স্পেশালি বায়োকেমিক্যাল ফাইন্ডিংস তো একদমই নতুন, ওকে। আচ্ছা, তো এখন যদি আমাদের ক্লিনিক্যাল কোয়েশ্চন আসে যে 60 বছর একটা মানুষ, তার পার্শ্বের গ্যাস্ট্রেক্টমি হয়েছে 3 বছর আগে, এখন তার হচ্ছে প্যালোর উইকনেস, প্যারাসিটিয়া ডেভেলপ করছে, এখন প্রভিশনাল ডায়াগনোসিস কি, হ্যাঁ, এটা হবে কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডিউ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, হ্যাঁ, কনফার্মেটরি টেস্ট বলবো, আমি কি বলবো, ওই তো কনফার্মেটরি টেস্টের মধ্যে বোন ম্যারো এক্সামিনেশন গুলা কনফার্মেটরি টেস্ট, ঠিক আছে, আর হচ্ছে কিছু স্পেশাল টেস্টের নাম আর কি বলে দেবো। আচ্ছা, তারপরে এরকম আরো আসছে কোয়েশ্চেন যে, হ্যাঁ, যে বলেছে 48 বছরের একটা মেয়ে, তারও পার্শিয়াল গ্যাস্ট্রেকটমি হয়েছে 2 বছর আগে, এখন সে হচ্ছে উইকনেস, কনফিউশন এগুলো ডেভেলপ করছে এক্সামিনেশনে, তার পেলার অফ কনজাংটিভা, পামার ক্রিজ হচ্ছে, এগুলো দেখা গেছে, এভিডেন্স অফ সেন্সরি পেরিফেরাল নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি কিন্তু এই যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তারপর আরেকটা আসলো যে 70 বছরের একজন মেল, তার হচ্ছে অ্যানিমিয়া, উইকনেস, প্যালপিটেশন, হ্যাঁ, এগুলো হিস্ট্রি অফ এই তো পার্শিয়াল গ্যাস্ট্রেকটমি, গ্যাস্ট্রেকটমি দেখলে আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডিউ টু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি বলে দেবো আর কি। আচ্ছা, তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা হচ্ছে এ পর্যন্ত। আচ্ছা, আরেকটা আসতে পারে স্ক্রিনিং টেস্ট নিয়ে, একবার শর্ট নোট আসছে, তো স্ক্রিনিং টেস্ট জিনিসটা হচ্ছে এটা কি জিনিস,
এটাকে বলা হচ্ছে মেজারমেন্ট অফ ইউরিনারি এক্সক্রিশন অফ রেডিও লেভেল ভিটামিন বি টুয়েলভ। হ্যাঁ, রেডিও লেভেল রেডিও লেভেল ওরাল ভিটামিন বি টুয়েলভ উইথ অ্যান্ড উইদাউট অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর। হ্যাঁ, আমরা ইন্ট্রিনসিক ফ্যাক্টর দিয়ে একবার দেখবো, আবার একটা না দিয়ে দেবো, এটা খুবই ইম্পর্টেন্ট না, আমরা যে জিনিসটা জেনে রাখি, মেজারমেন্ট অফ ইউরিনারি এক্সক্রিশন অফ রেডিও লেভেল ওরাল ভিটামিন বি টুয়েলভ। তো এটা ইন্ডিকেশনটা কখন? তো ভিটামিন বি টুয়েলভ এর অ্যাবসর্পশনটা ইনভেস্টিগেট করার জন্য আমরা ইয়ে করি, যাদের ভিটামিন বি টুয়েলভ এর ডেফিসিয়েন্সি আছে, দেখি আমরা যে ক্যাপাসিটি টু অ্যাবসর্ব ভিটামিন এটাকে নর্মাল নাকি। আচ্ছা, তাহলে মেগালোব্লাস্টিকের সাথে কমন হচ্ছে পারনিশিয়াস অ্যানিমিয়া। পারনিশিয়াস অ্যানিমিয়া কি? এটা হচ্ছে পারনিশিয়াস অ্যানিমিয়া ইজ আ ক্রনিক ডিসঅর্ডার ইন হুইচ দ্য বেসিক প্যাথোলজিক্যাল লেশন ইজ কি হবে এখানে, গ্যাস্ট্রিক অ্যাট্রোফি। হ্যাঁ, হুইচ রেজাল্টস ইন ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি ক্যারেক্টারাইজড বাই ওয়ান অর কম্বিনেশন অফ ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, গ্লসাইটিস অ্যান্ড নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট। মানে এখানে কি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যান্সার এটা দেওয়া হয়, যে কারণে হচ্ছে পরে হচ্ছে ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন হতে পারে না। পারনিশিয়াস অ্যানিমিয়াতে তিনটা মেইন ফিচার, অ্যানিমিয়া, গ্লসাইটিস আর হচ্ছে নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট, এই জিনিসটা আর কি অ্যাট্রোফি হয়ে যায় গ্যাস্ট্রিক অ্যাট্রোফি। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থেকে হচ্ছে কোয়েশ্চেন আসে যে ম্যারো অ্যাপ্লাসিয়ার কিছু কজ আসতে পারে। হ্যাঁ, মানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কজ কি? বোন ম্যারোতে অ্যাপ্লাসিয়া হয়েছে, কাটতরি করতে পারতেছে না। তো এখন এটা জাস্ট একবার আসছে, তারপর আমরা একটু খেয়াল রাখি যে প্রাইমারি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যদি প্রাইমারি কজ চিন্তা করি, এটা হচ্ছে 1 নম্বর কনজেনিটাল, যেমন ফ্যানকুনি সিন্ড্রোম বলে একটা জিনিস আছে, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে ইডিওপ্যাথিক রিকু অ্যাকোয়ার্ড হতে পারে, ঠিক আছে, এটা ইডিওপ্যাথিক আমরা জানি না, হ্যাঁ কনজেনিটাল এক্সাক্ট ইডিওপ্যাথিক। আর সেকেন্ডারি মধ্যে হচ্ছে সেকেন্ডারি যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, আয়োনাইজিং রেডিয়েশনের জন্য হতে পারে, কেমিক্যালের জন্য হতে পারে, কিছু ড্রাগস যেমন সাইটোটক্সিক ড্রাগস, অ্যালকালাইডিং এজেন্টস, এনএসআইডস, ঠিক আছে, এগুলো ভাইরাল ইনফেকশন হতে পারে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হ্যাঁ, হেপাটাইটিস সি ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, এগুলো হতে পারে, ইমিউন অটো ইমিউন কিছু ডিসফাংশন হতে পারে, সাইটোটক্সিক টিসেনার, আর এছাড়া আদার্স এর মধ্যে পারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া, এগুলো হতে পারে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ল্যাব ডায়াগনোসিস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে আমরা হচ্ছে ফার্স্টে ব্লাড পিকচারে আমরা কি বলবো, হিমোগ্লোবিন পার্সেন্ট কমে গেল, তারপর এমসিভি, এমসিএইচ, এগুলো সব হচ্ছে নর্মাল থাকবে। ইএসআর, ইএসআরটা হচ্ছে আমরা পড়ছি, ইএসআর বেশি ইএসআর হওয়ার, হ্যাঁ, একটা রিজন ছিল, হাই ইএসআর ছিল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। পেরিফেরালেও আমরা এখানে নর্মোসাইটিক, নর্মোক্রোমিক পাবো, সাথে কিছু অ্যানাইসোসাইটোসিস, কোয়েগুলোসাইটোসিস পাবো, রেটিকুলোসাইট কাউন্ট এটা নর্মাল হতে পারে, ডাব্লিউসি এগুলো সব কমে যাবে, প্যানসাইটোপেনিয়া একটা কজ হচ্ছে কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। হ্যাঁ, নিউট্রোপেনিয়া হবে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে। আচ্ছা, বোন ম্যারোতে এইটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট, হ্যাঁ, এটার জন্য আমাদের ট্রিপিন বায়োপসি দরকার হতে পারে। তো সেলুলারিটি কি হবে? আচ্ছা, সেলুলারিটিটা এখন হবে হাইপোসেলুলার, বোন ম্যারোতে এই প্রবলেম তৈরি করতে পারতেছে না, হাইপোপ্যাশিয়া, মাইলার এরিথ্রোসিস, এগুলো সব নর্মাল থাকবে, এরিথ্রোপয়েসিস এগুলো কমে যাবে, গ্রানুলোপয়েসিস কমবে, তারপরে মেগাক্যারিওপয়েসিস এগুলো কমবে, হ্যাঁ, তারপর আবার আদার্স কিছু হচ্ছে, জাস্ট আমরা মাথায় রাখবো যে বোন ম্যারোটা এটা কনফার্মেটরি টেস্ট আর কি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ইজি লাভ ডায়াগনোসিসটা, ব্লাড আর বোন ম্যারো এই দুটাই হচ্ছে করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটু আবার খেয়াল নিয়ে আসবো, লাস্টে মেগালোব্লাস্টিক পড়ছিলাম, মেগালোব্লাস্টিকের মধ্যে তাহলে কি হয়েছিল, মেগালোব্লাস্টিকেও প্যানসাইটোপেনিয়া পাইছি, আবার এখানে প্যানসাইটোপেনিয়া পাচ্ছি, তো পার্থক্য কি ওখানে আমরা বায়োকেমিক্যাল ফাইন্ডিংস গুলো, হ্যাঁ, তারপরে পিডিএফ এ হচ্ছে আমরা, এর কিন্তু পিডিএফ টা হচ্ছে কতটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, ইম্পর্টেন্ট বলতে যে সব নর্মালি থাকে, নর্মোসাইটিক, নর্মোক্রোমিক থাকতে সার্ভিসি, আর বাকিগুলোতে জাস্ট আমরা নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া পাচ্ছি, কনফার্ম কিভাবে করবো আমরা বোন ম্যারো দিয়ে। ওকে, আর ইয়াতে ছিল মেগালোব্লাস্টে কিছু বায়োকেমিক্যাল ফাইন্ডিংস ছিল, হ্যাঁ, যেমন আয়রন, ফেরিটিন এগুলো বাড়ছিল, বিলিরুবিন বেড়ে গেছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে বিলিরুবিনের সাথে এলডিএইচ, এই নামটা আমরা মনে রাখবো, আর হচ্ছে হেমোগ্লোবিন এটা মনে রাখবো, হেমোগ্লোবিনটা কমে গেছিল। তো তাহলে আমরা নেক্সট, তাহলে আমরা প্যানসাইটোপেনিয়া থেকে শুরু করবো, এটাই পর্যন্ত।